ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সংসার সুখের হয় রমণীর গুণে একটি বই আছে, বাজারে খুব বিক্রি হয়, হানাফিদের লেখা অবশ্য। বইটাতে একটা ঘটনা দিয়েছে যে স্বামী এবং স্ত্রীতে দ্বন্দ্ব হয়েছে, ছেলে পাশের বাড়ি থেকে চুরি করলো কেন? আমি সৎ মানুষ, আমার ছেলে তো চুরি করতে পারে না, এত বড় নিজের ভিতরে আত্মবিশ্বাস যে আমি ভালো মানুষ, আমি কারোর অন্যায় করিনি, তো আমার ছেলে কেন অন্যায় করবে? স্ত্রীকে দোষারোপ করছে, স্ত্রী বলছে না আমি জীবনে কোনো অন্যায় করিনি, বলে তাহলে ছেলে দুষ্ট হলো কি করে? খুঁজো কোথাও যদি কোনো ফাঁক থাকে। শেষকালে স্ত্রী বলছে, সন্তান যখন পেটে আসে মেয়েদের মুখের স্বাদটা একটু বিস্বাদে পরিণত হয়, তখন তারা টক ভালোবাসে, তো আমি পাশের বাড়ির কুল বা বোর বিনা পারমিশনে খেয়েছিলাম, তারই কুফল আজ ছেলে আমার পাশের বাড়িতে চুরি হয়ে গেছে। বিজ্ঞান বলছে যে মাতৃগর্ভে থাকাকালীন মায়ের প্রত্যেকটা আচরণ ছেলে নোট করে, তার দলিল কি? কোরআন হাদিসে তো এমনি বলেছে মা বাপের চরিত্র ছেলের মধ্যে আসে, কিন্তু বাস্তবে তার দলিল কি? বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে আপনার যদি এটা বোঝার প্রয়োজন হয় তাহলে আপনি একটা কাজ করুন। উদাহরণস্বরূপ তিনটি মুরগি নিয়ে দেন, তিনটা মুরগিকে তা দেওয়ার জন্য 3 দশে 30টা ডিম দিয়ে দেন, 30টা ডিম দেওয়ার পরে যেমন যেমন বাচ্চা উঠবে বাচ্চাগুলোকে পৃথক করে দেন, যে যে মুরগির বাচ্চা তার জন্য একটা পৃথক পৃথক মুরগির বাচ্চার জন্য পৃথক পৃথক রং ব্যবহার করেন, যাতে আপনি পরে চিনতে পারেন যে এটা এই মুরগি বাচ্চা, এটাই মুরগি বাচ্চা। সব কটাকে মিশিয়ে দেন, বিছড়ে দেন ওদের মধ্যে, আপনি দেখবেন যে মুরগির জন্য মার্কিং করে যে বাচ্চাগুলোকে রেখেছিলেন সেই মুরগিগুলো তার কাছেই যাবে, অন্য কাছে যাবে না। এটা কি করে সম্ভব হলো? 30টা বাচ্চা মাকেও দেখেনি, কিছু করেনি, একই রকম, কিন্তু যে যার কাছে ডিম ঘুষেছে সে ছাড়া অন্য বাবুর কাছে এসেছে না, আওয়াজ তো শুনতে আমাদেরকে একই রয়েছে, ও কুক করছে, ও কুক করছে, ও করছে, কিন্তু নিজের যার কাছে যে ডিম ঘুষেছে তার কাছে ছাড়া অন্য কাছে এসেছে না। বলছে বিজ্ঞানীরা যে ওই যে ডিম ঘুষার সময় ঠুঁট দিয়ে কুকু কুকু করে, ডিমের ভিতর খোলার ভিতর থেকে মার শব্দটা মুখস্থ করেছে, আর সে জন্য চলে যায়। বাচ্চারা মায়েরা ভাবে যে ছেলে যখন বাইরে বেরোবে তখন আমি হুঁশিয়ার হয়ে যাবো, আরে তোমার পেটে থাকার সময় থেকে তোমাকে নকল করছে, তোমার আচরণ নকল করছে। যে কথাটা বলতে গিয়ে ছুটে গেছিল ওই বুড়াদেরকে বললো, বুড়া অনেক বুড়া ছেলে নামাজ পড়ে আফসোস করছে, ওকে জিজ্ঞাসা করছে আপনার ছেলে নামাজ পড়ে আপনি আফসোস করছেন, আপনি কত বছর বয়সে নামাজ ধরেছেন? বলে 40-এর পরে। তো ওর 40 হোক, ও তো দেখছে যে বাপ 48 বছর নামাজ পড়ে, আমার এখন সময়। তো বাপ মা ছেলেদেরকে খারাপ করছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা সাদা হৃদয় নিয়ে জন্মগ্রহণ করে, তা আবাওয়ানি হাফিদানি ওয়া ইমাজ্জাসানি ওয়া ইনাসসানি, বাপ মা তাদেরকে গুমরাহ করে, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, হিন্দু বানায়, যে যেমন আচরণ করে বাচ্চা সেগুলোকে নকল করে। তো আপনি নিজে নামাজ পড়েননি, আপনার ছেলে কি করে হবে? সুতরাং অত্যন্ত সতর্ক হন, আদর্শ ফ্যামিলি গড়ার জন্য আপনি হুঁশিয়ার হন, আল্লাহ তাআলার খৌফ ভীতি আপনার ভিতরে আপনি সৃষ্টি করেন। মা বোনদেরকে বলছি, কাল কিয়ামতের ভিতর মধ্যে, কাল কিয়ামতের দিনে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে তোমার অধীনস্থ যে সমস্ত জিন ছিল ফ্যামিলি, তুমি তার কি পূরণ করছো? সহিহ বুখারী হাদিস। কর্তব্যের অবহেলা করবেন না, স্বামীর কথা শুনুন, বৈধ কথা শুনুন, শরীর দরিদ্র কথা শুনবেন না। আর স্বামী যদি বেনামাজি হয়, স্বামী যদি মদকর হয়, স্বামী যদি অন্য অপরাধ অপকর্মে জড়িত থাকে, আপনি যদি সাইজ না করতে পারেন তাহলে স্ত্রী কিসে ফেল? কি স্ত্রী? আপনার মেয়েদের 36 কলা, তো আপনি একটা কলাও কাজে লাগবে না, একটা কলাও কাজে লাগলো না স্বামীকে সাইজ করার জন্য। এমন কথা আমি নিজেই বলছি যে আপনি আমাকে যে কোনো বিড়ি ছেলে খেতে পেড়ে ছেলে খেতে সাইজ করতে পাথর লাগে, কথার দ্বারা পেঁয়াজ দিতে 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 আপনি সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ রাজি, আন্তরিক থাকতে হবে। আর দ্বিতীয় নম্বর কথা, আপনি তাদের জন্য দোয়া করুন, যে কোনো মানুষকে দাওয়াত দেন তার জন্য দোয়া করুন। সেজন্য আমি আর বক্তব্য লম্বা করতে চাচ্ছি না, অনেক কথায় আলোচনা হলো। আমি নারী পুরুষ বিশেষে, বিশেষ করে বাজিরা গ্রামে যে সমস্ত যুবকবৃন্দ এই জলসার সাথে জড়িত আছে তাদের উদ্দেশ্যে বলি যে যে কোনো সভা করবেন, যাই করবেন, শরীয়তের দলিল মেনে করবেন। আমি আমার কাছে অভিযোগ এসেছে যে গ্রামের লোক সারা রাত জলসভা না হওয়ার জন্য আফসোস করছে, সারা রাত জলসা করা হারাম, হারাম, দলিলের ভিত্তিতে হারাম। আর যা কিছু মৌলভীরা করে বেড়েছে, দলিল বহির্ভূত কাজ করে বেড়েছে,
আল্লাহ আল্লাহ তালা কোরআনে পরিষ্কারভাবে বলেছেন, অধিকাংশ আলেম দুনিয়া কামানোর জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করে। আমরা হক বুঝেছি, দলিল বুঝেছি, আলহামদুলিল্লাহ গোটা মুর্শিদাবাদে লড়াই করে সম্মেলন পর্যন্ত 10টাতে শেষ করে দিয়েছে, ম্যাক্সে বড় বড় সম্মেলন পর্যন্ত। কেননা ফজরের নামাজ আমার জন্য ফরজ, সেটা যেন না ছুটে, হ্যাঁ এদিকে লক্ষ্য রাখতে হবে, ওটা ছুটে গেলে আমার জলসা বেকার হয়ে যাবে। সুতরাং কোনোদিনই কোনো বক্তা যদি সারা রাত জলসা করতে চায় তাকে কোনোদিন দাওয়াত দেবেন না, ওই ইসলামের ইসলামের ভালো লোক নয়, ভালো আলেম নয়। 10টার পরে রাত্রির জাগরণ ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, আপনি বিছানায় ঘুমিয়ে পড়েন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর ওটা ভালো কাজ নয়। আর জলসা করবেন, যারা করবেন স্টেজে বসবেন, স্টেজে মাইক দেবেন, গোটা গ্রামে মাইক দেবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহর দিক নির্দেশে কামিনে চলার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি সবসময় দিনী এলমের সাথে জড়িত থাকার জন্য সরল পথ পত্রিকা যেটা ওপর থেকে বের হচ্ছে, আপনারা শিক্ষিত মানুষ যারাই আছেন সেটাকে আপনারা তার খরিদ্দার হন, বাড়ির ফ্যামিলির সামনে পাঠ করুন, নিজেরা পাঠ করুন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম সাইরুল মুসলিমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.